वेलकम टू न्यूज मिनिट्स। চলে গেলেন খ্যাতনামা টেলিভিশন ব্যক্তিত্ব ল্যারি কিং। 87 বছর বয়সে 23 জানুয়ারি মারা গেলেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একটি হাসপাতালে ভর্তি ছিলেন। ইউএস টুডের এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে, তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। সিএনএন বলছে ল্যারি কিং এর ছেলে চান্স মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান 23 জানুয়ারি সকালে তার বাবা মারা গেছেন। এমনকি ল্যারি কিং এর ফেসবুক পেজেও তার মৃত্যুর খবর জানানো হয়েছে। কিং পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, জানুয়ারির গোড়ার দিকে সিডার সিনায়ে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিং, তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে জানানো হয়নি। 1933 সালের নভেম্বরে নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন ল্যারি কিং। মৃত্যুর সময় স্বজন ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার উল্লেখযোগ্য বইয়ের একটি হাউ টু টক টু এনিওয়ান এনি টাইম এনিহোয়ার দ্য সিক্রেটস অফ গুড কমিউনিকেশন। ল্যারি কিং 25 বছর ধরে সিএনএন এ ল্যারি কিং লাইভ টক শোটি চালিয়ে এসেছেন। ৬৩ বছরের পেশাগত জীবনে রেডিও, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে হাজারো সাক্ষাৎকার তিনি নিয়েছেন। সেলিব্রিটিদের নিয়ে আলোচনা করতে করতে এক পর্যায়ে নিজেই সেলিব্রিটি হয়ে ওঠেন ল্যারি কিং।